যোগ্যতায় ছাব্বিশ হাজার প্লাস শূন্য পদের নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে স্টাফ সিলেকশন কমিশন আমি আপনাদেরকে ডিটেলসে বলবো এখানে কারা কারা আবেদন করতে পারবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে এখানে আবেদনের শেষ তারিখ কি আছে আবেদন পদ্ধতি কি আছে অফিসিয়াল ওয়েবসাইট কি আছে পোস্ট কি আছে সমস্ত কিছু জানার জন্য ভিডিওটা একটুও না কেটেই সম্পূর্ণটা দেখবেন আমি আছি আপনাদের সঙ্গে প্রসেনজিৎ পাল এবং আপনারা দেখছেন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলি চ্যানেলটি নতুন দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সমস্ত সরকারি চাকরির আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে রেখেছি অথবা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে টেলিগ্রামে লিখুন এক্সাম থ্রি সিক্সটি ফাইভ বেঙ্গলি ভেরিফাইড চ্যানেলটিতে আপনারা জয়েন থাকতে পারেন সেখানে গুরুত্বপূর্ণ আপডেটগুলো প্রতিনিয়ত দেওয়া হয় তো এখানে দেখতে পাচ্ছেন পাবলিশড অন দ্য ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন এখানে চব্বিশ এগারো দু হাজার তেইশে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস সি এপিএফ এস 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 রাইফেলসম্যান এখানে আসাম রাইফেলস এক্সামিনেশন দু হাজার চব্বিশের কনস্টেবল জিডি পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ডেট ফর সাবমিশনস অব অনলাইন অ্যাপ্লিকেশনস তো এখানে দেখুন চব্বিশ এগারো দু থেকে আবেদন শুরু হয়েছে এবং লাস্ট ডেট একত্রিশ বারো দু হাজার তেইশ ডিসেম্বর দু পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারছেন এবং এখানে অনলাইনে ফি পেমেন্ট করার লাস্ট ডেট এক এক দু হাজার চব্বিশ এবং এখানে একটা কথা জানিয়ে রাখবো এসএসসির সমস্ত পরীক্ষাগুলোর ক্ষেত্রেই আমরা ফর্ম ফিল আপের সময় দেখি লাস্টের দিকে সমস্যা হয় সুতরাং যারা যারা এলিজেবেল এবং যারা 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 আবেদন করবেন বলে মনে করছেন তারা প্রথম দিকেই আবেদনটা সেরে ফেলুন একত্রিশ তারিখ বা এক তারিখের জন্য অপেক্ষা করবেন না শেষের দিকে অনেক রকম প্রবলেম ফেস করতে হতে পারে এবারে দেখা গেল আবেদন করতে গিয়ে কোনো রকম ভুল করে ফেলেছেন তো সেক্ষেত্রে আপনার অনলাইন পেমেন্ট এবং কারেকশান চার্জেস দিয়ে যেই উইন্ডো ফর অ্যাপ্লিকেশানস ফর্ম কারেকশানসের সুযোগটা থাকবে সেটা চার এক দু থেকে ছয় এক দু মধ্যে এবং আপনার কম্পিউটার বেসড এক্সামিনেশান যেটা সিবিই সেটা আপনার পড়তে পারে ফেব্রুয়ারি থেকে মার্চের কোনো একটা ডেটে সেটা আমরা পরবর্তীতে জানিয়ে দেবো যখনই নোটিফিকেশানস প্রকাশিত হবে এবং এখানে ছেলে মেয়ে উভয়ই আবেদন করতে পারবেন ওমেন্স ক্যান্ডিডেটদের জন্য এখানে বলা হচ্ছে এনকারেজ করা হচ্ছে অ্যাপ্লাই করার জন্য এবং এখানে যদি আমরা দেখি দেখতে পাবো পরীক্ষা কিন্তু বাংলা ভাষাতেও হবে তেরোটা রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু এখানে আপনার পরীক্ষা হবে যেরকম আসামিজ বেঙ্গলি গুজরাটি কানাড়া কানাডা তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাঙালি যারা আছেন তাদের জন্য কিন্তু এটা গুড নিউজ এবং এখানে অ্যাপ্লিকেশানস উইল বি অ্যাকসেপ্টেড থ্রু দ্য অনলাইন মেড অনলি শুধুমাত্র অনলাইনেই আবেদনটা নেওয়া হচ্ছে এরপরে আমরা দেখতে পাবো পে স্কেল দেখুন পে লেভেল থ্রি অনুযায়ী একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা এখানে পে স্কেল রাখা হয়েছে তো এখানে আপনার স্যালারি যেটা আছে পে পে লেভেল থ্রি অনুযায়ী কিন্তু আছে ভ্যাকেন্সিস কতগুলো আছে আমরা দেখতে পাবো বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এসএসবি পি বি আইটিবিপি এআর আর এগুলো আমরা মিলিয়ে দেখতে পাচ্ছি ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশ তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বিএসএফের জন্য ভ্যাকেন্সি আছে ছ হাজার একশো চুয়াত্তরটা আচ্ছা সিআইএসএফের জন্য এগারো হাজার পঁচিশটা সিআরপিএফের জন্য তিন হাজার তিনশো সাঁইত্রিশটা আইটিবিপির জন্য তিন হাজার একশো উননব্বইটা এসএসবির জন্য ছশো পঁয়ত্রিশটা এ এর জন্য চোদ্দোশো নব্বইটা এস এস জন্য দুশো ছিয়ানব্বইটা টোটাল এখানে ছাব্বিশ হাজার একশো ছেচল্লিশটা কিন্তু আপনার ভ্যাকেন্সি আছে এরপরে আসছি ন্যাশনালিটি আপনাকে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেন্স হতে হচ্ছে এজ বলা হচ্ছে আঠেরো থেকে তেইশের মধ্যে হতে হবে এক এক দু হাজার চব্বিশের ভিত্তিতে তো এখানে আপনারা দেখুন যে আপনার বয়স যদি আঠেরো থেকে তেইশের মধ্যে হয় সেক্ষেত্রে আপনারা এলিজেবেল এবং আপনারা যদি এসসি এসটি হন সেক্ষেত্রে আপার এস লিমিটের ক্ষেত্রে তেইশ প্লাস পাঁচ অর্থাৎ পাঁচ বছরের ছাড় পাবেন ওবিসিদের জন্য তেইশ প্লাস তিন অর্থাৎ তিন বছরের ছাড় পাবেন এরপরে আমরা দেখতে পাবো এখানে যে এ এডুকেশানস কোয়ালিফিকেশানস বলা হচ্ছে দেখুন এক এক দু হাজার তেইশের ভিত্তিতে আপনার মাধ্যমিক পাসটা কমপ্লিট হতে হবে তো মাধ্যমিক পাস করেছেন শুধুমাত্র পাস করলেই হবে তো সেক্ষেত্রে আপনারা কিন্তু এখানে এলিজেবেল এবারে এখানে আপনার হাউ টু অ্যাপ্লাই তো অ্যাপ্লাই করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট এসএসসি ডট এনআইসি ডট ইন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এখানে আপনাকে এসে নতুন যদি ইউজার হন সেক্ষেত্রে রেজিস্টার নাও করতে হবে তারপর রেজিস্টার নাও করার পরে আপনাকে একটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া হবে সেই ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে আপনারা কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে পারবেন তো এটা গেল হচ্ছে অ্যাপ্লিকেশানস করার পার্টটাতে অ্যাপ্লিকেশানস ফি কত টাকা আছে ফি পেয়েবেল হান্ড্রেড রুপিস এখানে কিন্তু বলা হয়েছে আর এখানে উইন্ডো ফর অ্যাপ্লিকেশানস ফর্ম কারেকশানস চার এক দু চব্বিশ টু ছয় এক দু এখানে বলা হয়েছে আচ্ছা সেন্টার্স অফ এক্সামিনেশনস তো এখানে যদি আমরা দেখি দেখতে পাবো এখানে কিন্তু আপনার দেখুন এখানে ইস্টার্ন রিজিয়ান যেটা ওয়েস্ট বেঙ্গলটা বিলং করছে তো ইস্টার্ন রিজিয়ানের মধ্যে আমরা দেখতে পাবো এখানে দেখুন বর্ধমান কলকাতা কল্যাণী শিলিগুড়ি এগুলো কিন্তু কাছে আপনার পরীক্ষার সেন্টার সুতরাং ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তে থেকেই হন না কেন আপনার কিন্তু পরীক্ষা নিয়ে কোনো রকম সমস্যা হচ্ছে না স্কিম অফ এক্সামিনেশন যেটা সিলেবাসটা এখানে বলা হয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশন জন্য যেখানে আপনার কিন্তু বলা হচ্ছে যে দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশনস উইল কনসিস্ট অন অবজেক্টিভ টাইপ যেখানে আপনার অবজেক্টিভ টাইপ পেপার থাকবে আশিটা কোশ্চেন্স থাকবে দু মার্কস করে থাকবে যেখানে আপনার কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাম্বার অফ দ্য কোশ্চেন্স কুড়িটা জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং। থেকে যেখানে ম্যাক্সিমাম মার্কস চল্লিশ আচ্ছা তারপরে জেনারেল নলেজ থেকে কুড়ি চল্লিশ মার্কস এলিমেন্টারি ম্যাথামেটিক্স থেকে কুড়িটা প্রশ্ন থাকবে ইংলিশ থেকে কুড়িটা প্রশ্ন থাকবে টোটাল এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নাম্বার অফ দ্য কোশ্চেন্স আমরা যদি দেখি দেখতে পাবো এক দুই তিন চার অর্থাৎ আশিটা কোশ্চেন্স থাকবে ঠিক আছে যেখানে কিন্তু টু মার্কস করে ক্যারি করবে এবং এখানে আমরা দেখতে পাবো যে বাংলা ভাষাতেও কিন্তু পরীক্ষাটা হবে অর্থাৎ অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন্স যেটা তার প্রশ্নপত্র কিন্তু বাংলাতেও হবে এরপরে আমরা কিন্তু চলে আসব যে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট তো এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট বলা হয়েছে তারপরে আমরা দেখতে পাবো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কিন্তু এখানে আমরা আপনারা দেখুন যে মেলদের জন্য রেস করতে বলা হচ্ছে ফাইভ কিমিন চব্বিশ মিনিটে অর্থাৎ ওয়ান এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ফর ক্যান্ডিডেটস আদার দ্যান দোজ বিলংিং টু লাদাখ রিজিয়ন তো এখানে কিন্তু ফর ক্যান্ডিডেটস অফ লাদাখ রিজিয়ন তো এখানে এইটা হচ্ছে সকল ক্যান্ডিডেটসদের জন্য যেটা পাঁচ কিলোমিটার চব্বিশ মিনিটে আর ফিমেলদের জন্য ওয়ান কিমি ইন সাড়ে মিনিটে আর ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট যেটা আপনার হাইট এবং ওয়েট এবং চেস্টের অ্যাপ্লিকেবল হয় সেটাই কিন্তু এখানে বলা হয়েছে আমরা এখানে দেখে নেব ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্টের ব্যাপারটা মেলদের জন্য একশো সত্তর সেমি লাগবে ফিমেলদের জন্য একশো সাতান্ন সেমি এবং যেখানে কিন্তু আপনার এসটিদের জন্য এসটিদের জন্য এগুলো কিন্তু বলা হয়েছে চেস্ট বলা হচ্ছে মেলদের জন্য আনএক্সপ্যান্ডেড আশি সেমি মিনিমাম এক্সপেনশন ফাইভ সেমি এবং অল ক্যান্ডিডেটস বিলঙ্গিং টু দা এস টি সেভেন্টি সিক্স এবং মিনিমাম এক্সপেনশন ফাইভ এভাবে বলা হয়েছে আচ্ছা ওয়েট কিন্তু আপনার মেডিকেল স্ট্যান্ডার্ডের অনুযায়ী হাইট এবং এজের ভিত্তিতে যেটা তৈরি হয় আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন হাইট এবং ওয়েট প্রফেশনেটস মেডিকেল স্ট্যান্ডার্ড লিস্ট এরকম লিখলেই আপনারা পেয়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এটাই ছিল কিন্তু আপনার নোটিফিকেশানসটা এবং যাবতীয় তথ্য নিয়ে আমি আলোচনা করলাম যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে চব্বিশ এগারো দু হাজার তেইশ থেকে চব্বিশে নভেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন মাধ্যমিক পেশা আবেদন করতে পারছেন ছেলে মেয়ে সকলেই আবেদন করতে পারছেন বেঙ্গলের যে কোনো জেলা থেকে সকলেই এখানে আবেদন করতে পারছেন আবেদন পদ্ধতিটাও আপনাদেরকে বলে দিয়েছি নিউ ইউজার রেজিস্টার থেকে আপনারা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন এবং আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে পরবর্তী চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটিতে পেয়ে করে রাখুন সকলে ভালো থাকবেন বন্ধুরা বাই বাই